কালী বা কালিকা হলেন একজন হিন্দু ধর্মের দেবী। তিনি দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্র অনুসারে কালী দশ মহাবিদ্যার প্রথম দেবী। কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসেবে বিশ্বাস করা হয়। কেরালার লোকবিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন, তাই কেরালায় তাকে ভৈরবপত্নী মহাকালী বলা হয়। পুরাণ অনুসারে তার প্রথম আবির্ভাব হয় ভগবান শিব হতে। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী। নির্দোষকে রক্ষা করার জন্য তিনি মন্দকে ধ্বংস করেন। সময়ের সাথে সাথে কালীকে ভক্তিমূলক আন্দোলন ও তান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা বিভিন্নভাবে দেবী মা, মহাবিশ্বের মা, আদি শক্তি বা পার্বতী হিসেবে পুজো করা হয়। শাক্ত ও তান্ত্রিক সম্প্রদায়েরাও তাকে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্ম হিসাবে পুজো করেন। তাকে ঐশ্বরিক রক্ষক হিসাবেও দেখা হয় এবং যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন। এই কালী পুজো দুর্গাপুজো ঠিক পরের সময়তেই হয়। তার আগে ধনতেরাস পালন করা হয়, তারপরেই কালী পুজো মানে আমাদের দীপাবলি সমস্ত অনুষ্ঠান আমরা পালন করি। এই কালী পুজো হয় মূলত রাত্রিবেলাতে। রাত্রে কালীর আরাধনাই হচ্ছে কালী পুজো। আমরা সকলে নিজেদের বাড়িতে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে এই কালী ঠাকুরকে আমন্ত্রণ দিই, আমাদের বাড়িতে আলো করে, যেন মা কালী সমস্ত বিপদ আমাদেরকে রক্ষা করতে পারে। তাই আমরা সমস্ত ভক্তি ভরে তাকে পূজা অর্জন করি, অর্পণ করি। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার এই ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ধনতেরাস কী জিনিস তা আমি আপনাদেরকে বলবো, কেন আমরা ধনতেরাস পালন করি তা আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। বাকি ভিডিওটা দেখে নিন, আমি আমার বাড়িটাকে কীভাবে সাজিয়েছিলাম, টুনি লাইট দিয়ে, মোমবাতি প্রদীপ দিয়ে কীভাবে বাড়িটাকে সাজানো হয়েছে তা একটু দেখে নিন। পরের ভিডিওটি আমি আসছি কালী ঠাকুরের আরাধনা নিয়ে। সবাই সুস্থ থাকবেন।